অবশেষে টিকা আমদানি নিয়ে অনিশ্চয়তার কথা জানালো বেসিমকো। কূটনৈতিক চাপ প্রয়োগের আহ্বান, বসে নেই সরকার। ওদেরকে স্পষ্ট ভাষায় বলা উচিত যে এটা আমাদের ভ্যাকসিন, আমরা আগে অ্যাডভান্স টাকা দিয়ে কিনেছি, এইটা আমাকে দিতেই হবে। ভারত সরকারকে কন্টিনিউয়াসলি বলছি ভ্যাকসিন দেওয়ার জন্য, এবং তারা কখনো না করেনি কিন্তু তারা দিতে পারছে। ওই দেশের জনগণ কোনো ভ্যাকসিন এক্সপোর্ট করতে দিচ্ছে না। দিল্লির এক হাসপাতালেই মৃত্যু 25, ভারতে রাজ্যে রাজ্যে অক্সিজেনের জন্য হাহাকার। শহর মে অক্সিজেন ট্যাঙ্ক খতম হয়ে গেছে, অক্সিজেন কই মে অ্যাভেলেবল নেই হ্যায়, সাঁস মে দিক্কত আ রহি হ্যায়, কর হি নেই রহে। প্লিজ ডু সামথিং এন্ড প্লিজ রিলিজ সাম অক্সিজেন সাপ্লাই। হুমকি হতে পারে বাংলাদেশের জন্য, যেহেতু বাংলাদেশের সঙ্গে ভারতের যোগাযোগ অনেক বেশি, লক্ষ লক্ষ লোক যায়, সুতরাং বাই মানে দিস নাম্বার অনলি এটা একটা বড় ঝুঁকি। দোকান খোলার ঘোষণায় পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী মানুষের ঢল। 28 এপ্রিলের পর শর্ত সাপেক্ষে গণপরিবহন চালুর চিন্তা, চলবে ট্রেনও। ফুসফুসে সংক্রমণ, চোখের সমস্যা, স্মৃতিশক্তি কমা সহ নানা জটিলতায় ভুগছেন করোনা জয়ীরা। শুরুতেই চিকিৎসা না নিলে রয়েছে মৃত্যু ঝুঁকিও। পদ্মা সেতু চলাচল উপযোগী করতে লকডাউনেও 3 শিফটে চলছে কর্মযজ্ঞ। বর্ষার পরই সেতুর ওপর পিচ ঢালাই শুরু, এগিয়ে চলেছে নদী শাসনের কাজও। এবং মুঠোফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পাল্টে গ্রাহক আটকে রাখার দিন শেষ। কোনো অজুহাতে বাতিল করা যাবে না MNP সেবার আবেদন, ব্যবসায় গতি ফেরার আশা।